গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, আমরা প্রতি বছর পুজো উপলক্ষে 2000 দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ করি। আজ এই বছরের পুজোর নতুন বস্ত্র বিতরণ শুরু হলো। পঞ্চমী দিন পর্যন্ত আমাদের বিভিন্ন শাখা থেকে 2000-এরও অধিক দুস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। এছাড়া গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে পুজোর কদিন বিভিন্ন রকম খাওয়ার বিতরণ করি আমরা। সকলের পুজো ভালো কাটুক, এটাই প্রার্থনা করছি। গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে প্রতি বছর পুজো উপলক্ষে 2000-এর অধিক দুস্থ মানুষকে এবং দুস্থ শিশুকে নতুন বস্ত্র বিতরণ করা হয়। আজ এই বছরের পুজো উপলক্ষে আমরা তার শুভারম্ভ করলাম। আজ জলপাইগুড়ি শহর এবং বিভিন্ন এলাকা শহরতলির 50টির অধিক বাচ্চাকে এবং বড়দেরকে নতুন বস্ত্র তুলে দিলাম। পঞ্চমীর দিন সন্ধ্যা পর্যন্ত গ্রিন জলপাইগুড়ি বিভিন্ন শাখা থেকে, মানে বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন ব্লকের শাখাগুলো থেকে নতুন বস্ত্র বিতরণ করা হবে এবং পুজোর কদিন দুস্থ বাচ্চা এবং দুস্থদের খাবারের ব্যবস্থা থাকে আমাদের পক্ষ থেকে। পুজো সকলে ভালো কাটুক, এই প্রার্থনা করছি ভগবানের কাছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি।